মসজিদে প্রবেশ করেই কি বসা যায় নাকি দুই রাকাত তাহিয়াতুল ওযু পড়তে হয় তারপরে বসতে হয় মসজিদে প্রবেশের পর আল্লাহর ঘরে সম্মানার্থে দুই রাকাত নামাজ পড়লে এটাকে তাহিয়াতুল মসজিদ বলা হয় এটা করা উচিত উত্তম নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যে ইদা দাখাল আহাদুকুম মসজিদা তোমাদের কেউ যদি মসজিদে প্রবেশ করে ফালা ইয়াজলিস হাত্তা ইউসাল্লি রাকাতাইন তখন সে দুই রাকাত নামাজ পড়াছা যেন না বসে তার মসজিদের সম্মানার্থে হ্যাঁ মসজিদের ইজ্জতে এটা তো হারিয়ে যাওয়া একটা জিনিস আমাদের সমাজে ম্যাক্সিমাম মানুষ এসে আমরা এটা করি না একেবারেই অনেকে বেমালুম ভুলে থাকার চেষ্টা করি এটা আমাদের খেয়াল রাখা উচিত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুরুত্বপূর্ণ একটা নির্দেশনা এবং হাদিস এটি শবে মেরাজ নির্ধারিত কোনো দিন আছে কি নাকি নির্ধারিত বা নির্ধারিত কোনো সময় নামাজ পড়া ঠিক কিনা শবে মেরাজ মানে মেরাজের রাত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজ হয়েছে এটা সত্য মহাসত্য কোরআন হাদিস দ্বারা প্রমাণিত কিন্তু এটা নির্দিষ্ট কোন তারিখে অমুক তারিখে হয়েছে এরকম কোন কথা কোরআন ও হাদিস দ্বারা প্রমাণিত না ইতিহাস বিদদের মধ্যে নানা রকম বর্ণনা আছে কেউ বলছেন এই যে 27 রজব যেটা আমরা করি আবার অনেকে অনেক অন্যান্য কথাও বলেছেন বহু মতে ক্ষেত্রে আছে চূড়ান্ত কোন তারিখের কথা বলা হয় নাই তাছাড়া এটাকে কেন্দ্র করে কোনো উদযাপনের সুযোগ নাই মেরাজ থেকে আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে এটা উদযাপনের জিনিস না আমরা বাঙালি বা বর্তমান পৃথিবীর মানুষ উদযাপনের উস্তাদ আমরা যে কত উদযাপন জানি জন্ম দিবস মৃত্যু দিবস বিবাহ দিবস মুসলমান দিবস কান্দা দিবস ভাষা দিবস দিবস তো সব শেষ আমার মনে এখন রাত শুরু হবে কয়েকদিন পরে রাত শুরু হবে কারণ দিবস তো আর নাই বুঝেন নাই আজকে দিবস কালকে দিবস এগুলা উদযাপন পাগল জাতির কাজ আমাদের সাহাবীর এত উদযাপন প্রবণ ছিলেন না এত উদযাপন পাগল ছিলেন না তারা বাস্তবমুখী ছিলেন এখন দেখেন ভালোবাসা দিবস উদযাপন করে তাই না ভালোবাসার এত অভাব যে কামড়ে কামড়ে মানাবাড়ি হানাহানি সংসার ভাঙা অশান্তি ভালোবাসার অভাব অংশ দিবস হচ্ছে তাই না আর সাহাবীদের মধ্যে এসব দিবস টিবস ছিল না কিন্তু ভালোবাসার কোনো কমতি ছিল না তো বোঝা গেল যে এই দিবস কেন্দ্রিক এই যে কালচার এই কালচারটা সাহাবীদের মধ্যে ছিল না এই জন্য মেরাজ বছরে একবার উদযাপন আমরা যে করি এটার কোনো ভিত্তি সাহাবীদের থেকে পাওয়া যায় না